এশিয়ার দক্ষিণ পূর্ব কোণের আরব উপদ্বীপে প্রায় 2 লক্ষ বছর ধরে মানুষের বসতি রয়েছে। অতীতে হাজার হাজার বছর ধরে এ অঞ্চলের মানুষ মৌলিক চাহিদার অভাব আর দারিদ্রতার কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছে। কিন্তু বিগত মাত্র 100 বছরে এক প্রকার অলৌকিকভাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তিত হয়েছে। বিশেষ করে গত 50 বছরে সমুদ্রপাড়ের এসব ছোট ছোট জেলেপল্লিগুলোতে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশচুম্বী অট্টালিকার শহর। কী কেন কীভাবে এ পর্বে জানব পৃথিবীর 8ম শীর্ষ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে। শুরু করার আগে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আরব আমিরাত মূলত কোনো দেশ নয়, পারস্য উপসাগর আর আরব সাগর পাড়ের 7টি ছোট ছোট রাজ্যের এক ফেডারেশন। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ওই লোকালয়ের নামেই তাদের নাম। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, উম আল কোয়াইন, রাস আল খাইমা এবং ফুজাইরা, এই 7টি রাজ্য বা আমিরাত একত্রিত হয়ে গঠন করেছে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই। অতিকায় অনুর্বর মরুভূমি থেকে বিলাসী মরুদ্যান, আধুনিক শহর থেকে শুরু করে বিশাল পর্বতশ্রেণী সবই আছে এখানে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবার পর তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সেরা সেরা বিষয়গুলো নিয়ে এসে সাজিয়েছে তাদের শহরগুলো। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এই ফেডারেশনের সর্ববৃহৎ রাজ্য আবুধাবি এবং ইউএইর সবচেয়ে জনবহুল শহর দুবাই। সংযুক্ত আরব আমিরাতের উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। অতীতে ব্রিটিশরা এ অঞ্চলের নাম দিয়েছিল জলদস্যু উপকূল, কারণ বর্তমান শারজা ও রাস আল খাইমা রাজপরিবার তৎকালীন সময়ে এ অঞ্চল দিয়ে যাতায়াতকারী ব্রিটিশ জাহাজগুলোর উপর নিয়মিত আক্রমণ করত। এসব আক্রমণ ঠেকাতে ব্রিটিশরাও 1797, 1809 ও 1819 সালে উপকূলবর্তী এসব অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর 1820 সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও 1835 সাল পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। পরবর্তীতে 1853 ও 1892 সালে পৃথক দুটি চুক্তি হয়। 1892 সালের চুক্তি অনুযায়ী আমিরাতিরা ব্রিটিশদের অনুমতি ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করবে না, বিনিময়ে ব্রিটিশরা তাদের বিদেশি আক্রমণ থেকে রক্ষা করবে। এ চুক্তির পর থেকে আরব আমিরাতের এই ছোট রাষ্ট্রগুলো ক্রুশিয়াল স্টেটস বা চুক্তিবদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। 1950-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের পরে এসব অঞ্চলে দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটতে থাকে। 1968 সালে ব্রিটিশরা তাদের এ সকল প্রোটেক্টরেট বিলুপ্তির ঘোষণা করে। খনিজ তেল শিল্পের বিকাশের ফলে 1970-এর দশকের শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়। সংযুক্ত আরব আমিরাত গঠনের প্রাথমিক আলোচনায় কাতার ও বাহরাইনেরও এ ফেডারেশনে যোগ দেওয়ার কথা ছিল। বাহরাইন ও কাতার শেষ পর্যন্ত আলোচনা ত্যাগ করে এবং তারা স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। 1971 সালের 18 জুলাই 6টি আমিরাত ফেডারেশন গঠনের ব্যাপারে সম্মত হয়। 1971 সালের 2 ডিসেম্বর আবুধাবি, দুবাই, শারজা, আজমান, উম আল কোয়াইন এবং ফুজাইরা যুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাত গঠন করে। তার 2 মাস পর 1972 সালের 10 ফেব্রুয়ারি রাস আল খাইমাও এতে যোগ দেয়। আরব আমিরাতের প্রতিটি রাজ্যের শাসন ব্যবস্থা হল পরম বংশগত রাজতন্ত্র। ইউএইর গঠনতন্ত্র অনুযায়ী সবসময় এর রাষ্ট্রপতি হবে আবুধাবির আমির এবং প্রধানমন্ত্রী হবে দুবাইয়ের আমির। সে অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আরব আমিরাতের অধিবাসীদের জাতীয়তা আমিরাতি। বর্তমানে দেশটিতে প্রায় 1 কোটির কাছাকাছি জনবসতি থাকলেও আমিরাতিরা নিজ দেশেই সংখ্যালঘু, কারণ ইউএইর জনসংখ্যার প্রায় 80% প্রবাসী। সংখ্যালঘু হলেও আমিরাতিরা খুবই বিলাসী জীবনযাপন করে। বলতে গেলে সিংহভাগ প্রবাসীদেরকেই তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে তাদের নিজেদের সেবা করানোর জন্য।
স্বাধীনতার পর খুব কম সময়ে আরব আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছে। আরব আমিরাতের রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ও গগনচুম্বী ভবন, এমনকি বর্তমান পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল হোটেল ও সর্বোচ্চ ভবনটিও এখানেই অবস্থিত। এত বিশাল বিশাল এসব নির্মাণযজ্ঞের চরম মূল্য দিতে হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবাসী শ্রমিকদের। আরব আমিরাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের প্রতি তারা যে অন্যায় শ্রমশোষণ করে তাকে আধুনিক দাসপ্রথা বললেও ভুল হবে না। মধ্যপ্রাচ্যের নব্য এ দাসপ্রথা সম্পর্কে জানতে চাইলে চোখ রাখুন কি কেন কিভাবে পরবর্তী পর্বগুলোতে। এছাড়া আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও সবচেয়ে জনবহুল শহর দুবাই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কি কেন কিভাবে পরবর্তী দুটি পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন কি কেন কিভাবে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কি কেন কিভাবে চ্যানেলে কি কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।